কড়াকশালা রাজাখর আগলিনী আইতর্মা সেন্টারমু খাইজা খাতির প্রাস্টেট কোঅপারেটিভ কনজ্যুমার ফেডারেল লিমিটেড আইতর্মা ফার্স্ট বোর্ড মিটিং মানজা খাতির প্রাস্টেট কোঅপারেটিভ কনজ্যুমার ফেডারেশন লিমিটেড নি চেয়ারম্যান টুটন দাস আর সালনি মিটিং ও কাইসি সাবজেক্ট নতুই সাকলাই দেখা কোকলাম হনে সাউখানার কাতির প্রাস্টেট কোঅপারেটিভ কনজ্যুমার ফেডারেশন লিমিটেড নি চেয়ারম্যান টুটন দাস আজকে আমাদের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজ্যুমার ফেডারেশন আইতরুমা ফার্স্ট বোর্ড মিটিং, এই বোর্ড মিটিংয়ে আমরা প্রথম যে এজেন্ডা রেখেছি এটার মধ্যে হলো পুরনো আইতরুমাকে আবার ফিরিয়ে আনা। তার জন্য আমরা ন্যাশনাল কোঅপারেটিভ কনজ্যুমার ফেডারেশন অফ ইন্ডিয়া ওনার সঙ্গে ওনাদের সঙ্গে কথা হয়েছে, আমি দিল্লি গিয়েছি, ওনাদের মাধ্যমে আমাদের ত্রিপুরাতে ডাল চাল এগুলো যে আছে আটা এই সমস্ত কিছু আমাদেরকে বরাদ্দ করে, তো আমরা ইতিমধ্যে কীভাবে এই স্টোরটাকে চালু করা যায় এটা নিয়ে আমরা ভাবছি। আজকের এই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত কী করতে হবে, কীভাবে করতে হবে, কবে থেকে আমরা চালু করব, আমাদের এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি আমরা কিছুদিনের মধ্যে এই আমাদের এই আয়তরমার বিল্ডিংয়ের মধ্যে ফার্স্ট ফ্লোরে আমাদের একটা ফ্লোর আছে ওই জায়গাতে আমরা এই স্টোরটা আমরা করতে যাব। তার মধ্যে আরও অনেক কিছু আমাদের ল্যান্ড ইস্যু আছে যেখানে আমাদের দুর্জনগর এরিয়ার মধ্যে যেটা আপনারা জানেন কোঅপারেটিভ বলে আমরা পরিচিত জায়গা, ওই জায়গাতে আমাদের 54% জায়গা পাবলিক অকুপাই করে রেখেছে, আমরা ওইখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে পারছি না, ওই বিষয়টা নিয়ে আমাদের এখানে আলোচনা হবে। তাছাড়া আমরা চাইছি আগত ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলো যেখানে আছে, যেখানে আমাদের ওই এলাকার মানুষ এলপিজি গ্যাস গ্যাসের খুব সমস্যা হচ্ছে, ওইখানে ওইখানে তো আর পাইপলাইন নেই, ওই জায়গায় আমরা এলপিজি গ্যাসের যে ডিস্ট্রিবিউটার কাউন্টার এগুলি কীভাবে আমরা করতে পারি এই সিদ্ধান্তগুলো নেবে। এই ধরনের আমরা 10টা এজেন্ডার উপর আজকের এই মিটিংটা হচ্ছে। আগামী দিনে আমাদের এই আয়তরামা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজ্যুমার ফেডারেশন অনেক বেশি এগিয়ে যাবে এবং আমাদের এই আয়তরামার মাধ্যমে ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে যে দ্রব্যমূল্য রোধ করা এই দ্রব্যমূল্য রোধের পক্ষে অনেকটা বেশি এগিয়ে যাবে কাজ করবে। থ্যাংক ইউ। রাজাখর আগুল নিশিম্পর্ণম নিকক তুমি চিনি খরাং।